আপনারা যারা এবার থেকে গ্রাজুয়েট করতে চাইছেন বা বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক পাস করলেন এবার গ্রাজুয়েট করবেন, আপনাদের জন্য শিক্ষা খাতে একটা আমূল পরিবর্তন এনেছে ইউজিসি তথা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। সেটা বিষয়টা কি আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি ওনার মুখ থেকে শুনে নেব একটা ছোট্ট ভিডিও ক্লিপ। এবং তার আগে আমরা যেটা বলবো যে অফিসিয়াল নোটিশে কি কি বলা হয়েছে আমরা জাস্ট আমাদের ল্যাপটপ থেকে দেখে আপনাকে বলে শোনাচ্ছি। অফিসিয়াল নোটিশটা এটাই বলা হয়েছে, মোটামুটি 4-5টা পয়েন্ট, আমি পয়েন্টগুলো শোনাচ্ছি। ভিডিওটাকে লাইক করবেন না, যদি চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আমরা পেতে থাকবেন। ধন্যবাদ। এটা বলা হয়েছে এবছর থেকে শুরু 4 বছরের অনার্স আমূল পরিবর্তন স্নাতক স্তরে, এবছর থেকে শুরু হচ্ছে 4 বছরের স্নাতক ডিগ্রি, নির্দেশিকা দিল ইউজিসি তথা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। এবছরে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তারা এই নতুন নীতির মধ্যে আসবেন বা তারা এই নতুন নীতির মধ্যেই পড়বেন। জাতীয় শিক্ষানীতি 2020-এর নিয়মকেই কার্যকরী করে হচ্ছে বলে জানানো হচ্ছে। এবং এছাড়াও এবছর থেকে রাজ্যে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সমস্ত স্টুডেন্টদেরকে ভর্তির প্রক্রিয়া করবে বলে জানিয়েছে। নতুন পদ্ধতিতে কি কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এখন থেকে যে কোনো সময় যতবার খুশি স্নাতক স্তরে পড়াশোনা করা যাবে, বিরত থাকা বা ভর্তি হওয়া যাবে। মানে এক কথায় অন্যান্য বছর কি হতো, মানে আগে এই নিয়মটা লাগু হওয়ার আগে কি হতো, আপনি ধরেন কথার দ্বারাই ফার্স্ট ইয়ারে কোনো রকম পড়লেন, দিয়ে 4-5 বছর না পড়ার কারণে আপনি আবার 4-5 বছর পরে যদি পড়াশোনা করতে যান তাহলে ফার্স্ট ইয়ারটা যেটা অলরেডি কমপ্লিট আছে সেটা বাদ চলে গেল, আবার নতুন করে আপনাকে পড়তে হবে। বাট এই নতুন শিক্ষানীতির কারণে আপনি সেই ফার্স্ট ইয়ার যেহেতু ক্লিয়ার করে গেছেন, 5 বছর পরেও আপনি সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে আপনার ফার্স্ট ইয়ারটা অলরেডি ক্লিয়ার আছে, ওটা ক্লিয়ারই থেকে যাবে। তো এই সুন্দর একটা নিয়ম। এছাড়াও আর একটা নিয়ম করেছে, এবিসি আইডি কার্ড বলে যে একটা সিস্টেম লঞ্চ করা হয়েছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, ওই সিস্টেমটার কারণেও স্টুডেন্টদের একটা বিরাট সুবিধা হলো, যে কোনো সময় আপনারা আপনাদের সেই ওল্ড কোর্সটা ক্লিয়ার করতে পারেন। ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট হবে, সেকেন্ড ইয়ার যদি কমপ্লিট করেন তাহলে আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা কমপ্লিট হবে, এবং তৃতীয় বছরের পরে পড়া ছেড়ে দিলে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হবে, মানে পুরো গ্রাজুয়েট কমপ্লিট হয়ে গেল। আর যদি আপনি 4 বছর পড়াশোনা করেন তাহলে আপনার অনার্স ব্যাচেলার ডিগ্রি ক্লিয়ার, মানে কমপ্লিট। মানে এক কথায় যদি আপনি পাস কোর্সে গ্রাজুয়েট কমপ্লিট করতে চান 3 বছর হলেই যথেষ্ট, আর আপনি যদি অনার্স নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা করছেন তাহলে আপনাকে 4 বছর পড়তে হবে, তবে অনার্সটা আপনার ক্লিয়ার হবে। যেমন ধরুন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কথাই বলি, এটা টোটালটাই আপনার অনার্স কোর্স, এখানে কোনো পাস কোর্স বলে কিছু নেই গ্রাজুয়েটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে 4 বছরই সময় দিতে হবে। যেগুলো রেগুলার কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে সেখানে আপনি 3 বছরে গ্রাজুয়েট করতে পারবেন আর 4 বছরে অনার্স গ্রাজুয়েট কমপ্লিট করতে পারবেন, এই নিয়মটার কথা এখানে উল্লেখ করা হয়েছে অফিসিয়াল নোটিশে। এছাড়া এখানে কি বলা হয়েছে, যদি আপনি 4 বছর কোর্সটা কমপ্লিট করেন, মানে অ্যাকচুয়ালি অনার্স ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করেন, তাহলে আপনি 4th বছরের পরে আপনি আপনার গবেষণার সুযোগ পাবেন। এখানে কি বলা হয়েছে যে এছাড়াও 4th বছরে আছে বছরে থাকছে গবেষণার সুযোগ, যা সম্পূর্ণ করলে মিলবে অনার্স উইথ রিসার্চ ডিগ্রি। তারপরে কি বলা হয়েছে, এছাড়াও স্নাতক স্তরে পড়াশোনার সাথে মিলবে ইন্টার্নশিপ এর সুযোগ, ব্যবসা কলা, ব্যবসা শিল্প কলা বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি বিষয়ে মিলবে আপনার পড়াশোনা করার সুযোগ। এছাড়াও যে কোনো সময় অফলাইন অনলাইন ODL ইত্যাদি এর পরিবর্তন করে আপনারা নতুন পদ্ধতিতে পড়াশোনাটা চালু করতে পারবেন। তো এই ছিল মোটামুটি একটা ছোট্ট আপডেট। এবার আমরা এই কথাটাই আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির মুখে শুনে নেব। এবার থেকে জেনে রেখো, যারা 12 ক্লাস পাস করেছো, গভর্নমেন্টের নতুন সিস্টেম হচ্ছে। আগে আমরা কি দেখতাম, 3 বছর লাগতো আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে, এখন এটা একটু চেঞ্জ হয়েছে। পাস কোর্সে যারা গ্রাজুয়েশন করবে তাদের 3 বছর লাগবে, কিন্তু যারা অনার্স কোর্সে করবেন তাদের 4 বছর লাগবে। এটা সেন্ট্রাল থেকে একটা নিয়ম করেছে ইউজিসি, কিন্তু তাতে একটা অ্যাডভান্টেজ আছে, এরপরে যখন আপনি মাস্টার ডিগ্রি করবেন তখন আপনার 2 বছরের জায়গায় 1 বছর লাগবে। তার মানে হলো কিন্তু সেই সেম, মাস্টার ডিগ্রি করতে গেলে 2 বছরের জায়গায় আপনার 1 বছর লাগবে, আর অনার্স গ্রাজুয়েট হতে গেলে আপনাকে 3 বছর 4 বছর লাগবে, কারণ MA তে 1টা বছর আপনার কমে যাচ্ছে ওখানে।
সুতরাং এটা অ্যাডভান্টেজও বটে, কারণ যদি অন্যান্য রাজ্যগুলো করে আমরা যদি না করি তাহলে আমাদের স্টুডেন্টরা কম্পিটিশনে পিছিয়ে যাবে, তাই আমাদের এটা করতে হয়েছে। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন, আর যতটা পারবেন পজিটিভ জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে আরও ইউনিভার্সিটি বা শিক্ষা সংক্রান্ত আপডেটের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন করে দেবেন প্রেস করে, আর অবশ্যই ভিডিওটা লাইক করে আপনার ফ্রেন্ড লিস্টের মাঝে যতটা পারবেন ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, টিল দেন, টেক কেয়ার।